তোমরা সবাই আমার বারবার করে হেয়ার ওয়াশিং ভিডিও চাইছিলে, সেজন্য হেয়ার ওয়াশিং ভিডিওটা দেখাও ভাবলাম। আসলে এটা করেছিলাম আমি, আসলে তেল দিয়েছিলাম, আর একটা তোমরা যারা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো, ওটা বিশাল উপকার পাবে। কারণ আমি চুলে মানে তেল দেওয়ার পর শ্যাম্পুর সাথে মানে কি মিশিয়ে করি এর জন্য করেছিলাম। কিন্তু যেহেতু সবাই বলেছিলে হেয়ার ওয়াশিং ভিডিও দেখবো, হেয়ার ওয়াশিং মানে শ্যাম্পু করার ভিডিও দেখবো, সেই জন্য আবার কি করব, এক্সট্রা করে আলাদা করে আমি করেছি ভিডিওটা। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমি আগে মানে ওটা আগে দেখবে ছাড়া আছে, ওটা যদি তোমরা করতে পারো বিশ্বাস করো কি উপকার যে পাবে তার বলার মতো নেই। কিন্তু যেহেতু তোমরা বারবার হেয়ার ওয়াশিং ভিডিও দেখতে চাইছো, সেই জন্য করছি। আর হ্যাঁ, সবাই তোমরা কেমন আছো, আশা করি সবাই তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। এটা তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তাদের বিশেষ করে হেয়ার ওয়াশিং দেখবো মনে করেছিল তাদেরকে, তাদের খুব খুব ভালো লাগবে। আর এটা কি বলো তো, এটাতেও যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে এটাতেও বুঝতে পারবে আমি কিভাবে করছি। আলতো আলতো হাতে আমার হেয়ার ওয়াশিংটা তোমরা দেখে বুঝতেই পারবে। আর এখানে আমি কোনো কোনো কিছুইভাবে করিনি, যেহেতু তোমরা দেখবো বলেছিলে সেজন্যই দেখাচ্ছি কিভাবে কি করছি। আর ওই যে শ্যাম্পুটা মিশানো, শ্যাম্পুটা আগে বাটিতে করলাম, ওটা এই ঢোপেরই শ্যাম্পু ছিল, ওটাতে তোমার চিনি, তারপরে হচ্ছে মধু, আর তো মানে চাল ভিজানো জল আর দেওয়া আছে শ্যাম্পু, এসব মিশিয়ে দিয়ে এই শ্যাম্পুটা করে মানে শ্যাম্পুটা আগে করে নিব, আর ভালো করে ওটা মাসাজ করে নিব, তাহলে চুলটা ভালো হবে। তাই একবার যখন আমি ধুবো তখন সেটা তোমরা বুঝতেই পারবে যে আমার চুলটা কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমি হচ্ছে কি বলে হেয়ার ওয়াশিং ভিডিওটা বাথরুমে করতে পারতাম, কিন্তু যেহেতু বাথরুমে করা হয় না, কারণ আমি বাথরুমে আমি শ্যাম্পু করি না, কারণ বাথরুমের জল অনেক দিন ট্যাঙ্কিতে, এই আমি এর আগেও একবার বলেছি যে বাথরুম দেখো ট্যাঙ্কির জলটা অনেক দিন ধরে জমা থাকে, আমি চাই না, আমি চাই ডাইরেক্ট জলে করবো, মানে ওই জলটা ট্যাঙ্কির জলে অনেক দিনের একটা জল দেখবে, যে কোনো একটা বোতলে রাখবে পোকা টাইপে, তো নোংরা জীবাণু তো মানে নোংরা তো জমে ট্যাঙ্কির ভেতরে, সেই জন্য আমি করতে চাই না। বাইরে আমি শ্যাম্পু এভাবে ডাইরেক্ট জল করে রেখেছি চুলটা ধোয়ার জন্য, যেহেতু বড় চুল তোমরা জানোই কষ্ট হবে। আর তোমরা সবাই বলো যে চুল চুল, আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, তোমরা একবার করে মানে দেখো, সবাই তো সবার চুল আছে মাথায়, একবার বড় চুল করে দেখো কতটা মানে কষ্ট, কতটা জার্নি, বলতে যতটা সহজ হয় অতটাও সহজ হয় না, তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো। অনেকেই তো অনেক রকম, আর আশা করি চুল এমন কেউ নয় যে ভালোবাসে না, সেই জন্য তোমরা যেটা বলো কমেন্ট করো বড় চুল বড় চুল। আরে বাবা, সবাই বড় চুল ভালো ভালোবাসে, কেউ করতে পারে কেউ করতে পারে না, চেষ্টা চেষ্টা বড় চুল করবো বললেই করা হয় না। আর সবাই ভাবে চুল কাটি না চুল কাটি না, আমি প্রতি মাসে মাসে অন্তর চুল কাটি, 2 মাসে অন্তর অন্তর চুল কাটি, যারা ভাববো যে আমি চুল কাটি না চুল কাটি। আর এটা আমার 5 বছরের জার্নির চুল, আমি 5 বছর ধরে কষ্ট কষ্ট করে মানে চুল কেটে যত্ন করে, চুলের প্রতি একটা যত্ন, এটা ওটি লাগিয়ে এহেনা লাগিয়ে, সত্যি কথা বলতে গেলে আগে জানতাম না, কিন্তু আমি কিছু কিছু জিনিস চুলে লাগানোর পর আমার চুলটা অনেকটাই গ্রোথ করেছে। এখন যেহেতু একটু চুলটা কমেছে, কারণ হচ্ছে শীত আসলে আমার প্রচণ্ড পরিমাণে চুলটা ওঠে, যেহেতু শীতের সময় আমি চুলটা যত্ন ঠিকঠাক করে করতে পারি না। দেখো মানুষের যেমন খাবারের প্রয়োজন, তেমন মানুষ চুলেরও একটু খাবারের প্রয়োজন আছে, গ্রোথের গোড়াতে তেল, শীতের সময় আমি তেল মাসাজ করতে পারতাম না, কারণ যেহেতু আর আমি সত্যি কথা বলতে গেলে আর আমি কি বলতো শ্যাম্পু করতে গিয়ে না এলে যায়, সত্যি কথা বলতে গেলে মানে ঘাড়টা ধরে যায় আমার নিচের দিকে, আবার ওই দিকেও করতে পারি না, অসুবিধা হয়, এভাবেই করি। আর ওই দিক থেকে আর একজন আমাকে টোন কাটছে, এত চুল রাখার কী দরকার, এত চুল রাখার কী দরকার, যখন পারো না এত বড় চুল করার কী দরকার, ওই দিক থেকে একজন আমাকে বলছে। আরে বাবা, আমার চুল আমার ভালো লাগে, দেখো সব জিনিসেরই প্রতি, যেটা দেখতে সুন্দর, একটা ফুল বাগান দেখবে দেখতে খুব সুন্দর হয়, অনেক ফুল বাগান হয়, কিন্তু সেই ফুলটাতে তো মালিদের যারা যত্ন করে রাখে তাদের কতটা কষ্ট হয় বলো তো, আর কিন্তু যারা দেখে তাদের মনে হয়, কিন্তু যে যেটা করে সেই সেটা জানে। তো আমার কাছে কথা হলো, আমি যেরকম যত্ন করে রাখি আমারও কষ্ট হয়, কিন্তু এই যে দেখতে ভালো লাগে সৌন্দর্য লাগে, আর সত্যি কথা বলতে গেলে ভগবানের আশীর্বাদে এইটুকু আমি দান পেয়েছি, আমি কেনই বা নষ্ট করব বলো। সবাই দেখো, সবাই তো শর্ট চুল কেটে অনেক স্টাইল করে, অনেক রকমের কিছু করে, পিছনে যেটাকে দেখছো ওইটা ফোড়ন কাটছে, যে পুকুর ভর্তি হয়ে গেল জলে, পুকুর ভর্তি হয়ে গেল, এত বড় চুল অনেক রকমের ফোড়ন কাটছে, কিন্তু আমার চুল আমি কি করব, ও এমনি জোকারি করছে। কারণ কী বলতো, আসলে আমার সামাজে যখন কষ্ট হয় সবাই তখন বলে, কারণ অনেকটাই কষ্ট হয়, দেখো ওখানে টোন কাটছে সেজন্য। আর একটা জিনিস হচ্ছে আপন আপন জিনিসের যত্ন করতে হয়, আর আমি যেহেতু এটা করে ফেলেছি, বড় চুল অনেকটাই করে ফেলেছি, এখন কাটবো মনে করলেও কাটতে পারবো না, কিন্তু বড় চুলের অনেক রকমের সমস্যা, কোথাও ঘুরতে গেলে না পারি ছেড়ে যেতে, না পারি বেঁধে যেতে, মানে বহুত রকমের সমস্যা হয়, না আমি চুল না পারি ছেড়ে শুতে, না পারি বসে একটু ছেড়ে ভাত খাবো তখন না পারি একটু ছেড়ে খেতে,
হাতে একটু থালা বাসন মাজবো মনে করলে না পারি, থালা বাসন চুলটা ছেড়ে মাজতে আমার সব দিকেই সমস্যা, কারণ মাটিতে ইয়ে করে, সবসময় আমাকে বেঁধে রাখতে হয়। ওই একটু ভিডিও করি তখন একটু ছেড়ে রাখি, বাদ বাদ সময় বেঁধেই রাখতে হয়। ওই দেখো বলছে, তার জন্য আমি বলছি আরে দেখো শ্যাম্পু করতে গিয়ে আমি এলে গেলাম, তোমরা ভাবতে পারো দেখো আমার কি হাল হয়েছে শ্যাম্পু করতে গিয়ে, তোমরা বুঝতে পারছো দেখো। আর তারপরে তোমরা এরকম কমেন্ট করো, ওগুলো শুনলে খুবই খারাপ মনে হয়, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, এবার আমি একটু কন্ডিশনার, ওই দেখো কন্ডিশনারটা দিয়ে আর দেখালাম না, কন্ডিশনার দিয়ে নিয়েছি। যাদের চুল খুবই মানে ইয়ে ওঠে, তারা কন্ডিশনারটা না দিয়ে কন্ডিশনার বাড়িতে তৈরি করে নিতে পারো, পেয়ারার পাতা দিয়ে ইয়ে দিতে পারো। তোমরা যদি না জানো পেয়ারার পাতা কীভাবে কন্ডিশনার করতে হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি পেয়ারার পাতায় তোমাকে কন্ডিশনার করে দেখিয়ে দেবো। ঠিক আছে, যদি ভিডিওটা আমার ভালো লাগে তবে লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কোনোদিন কিছু বলি না। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।